বাবা, যেদিকে দু চোখ যায় শুধু জল আর জল। হ্যাঁ, কুল কিনারা দেখাই যায় না। সপ্তাহ কেটে গেল, কত দূর আর কে জানে। এই এই এই, আমরা আমরা সেই পশ্চিম পথে ঢুকে পড়েছি রে। হ্যাঁ, তাতে কি কি হলো তাতে? সেসব বলবো ক্ষণ, এখন এখন নিচে চল তো, সবাই নিচে চল। ও কি হলো, এত ভয় পাচ্ছিস কেন? এই পথ ভালো না রে। শুনেছি এই পশ্চিম পথে যারা এসেছে কেউ আর প্রাণে বাঁচেনি। কেন, কি আছে, কি 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 এদিকে কি আছে? তা জানি না, তবে তবে এই পথ ভালো নয় এটা বলতে পারি। ও তুই থাম তো, যত সব তোর ভয় করলে তুই নিচে যা, আমরা উপরেই থাকবো। ভিতুর হদ্দ একটা। এ আবার কি রে, এ পাখি না রাক্ষস? পালাও পালাও সব। শাবাশ 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 ভৃগু, শাবাশ। শোনা, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব আমি, হবই হব একদিন। আমাকে দিয়ে সব লুট করিয়ে নিজে ধনী হবে। তবে দাঁড়িয়ে আছিস কেন? না মানে এই নে যা। দিন দিন লোভ বাড়ছে দেখছি। যা যা যা, এখন বিরক্ত করিস না, যা এখান থেকে। আচ্ছা প্রভু, আচ্ছা। ধনী ধনী আমি আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব একদিন। ধনী শক্ত করে ধর, বুঝলি? এ বেবি, এ কোন দিকে এলাম রে আমরা? কেমন যেন লাগছে রে। হ্যাঁ রে, এই দিকটা ঠিক সুবিধের মনে হচ্ছে না। চল বোটটা ঘোরাই।
টেক্কা, এটা একটা দ্বীপ রে। ভুতুড়ে দ্বীপ। কেন ভুতুড়ে হতে যাবে কেন আবার? দেখছিস না, কেউ কোথাও নেই, ভূত থাকে। কে চিৎকার করছে? কে কে আপনারা এখানে কি করতে এসেছেন? কিছু করতে আসিনি কাকু, আমাদের নৌকোটা না একটা দুষ্ট বাজ পাখি তুলে নিয়ে চলে গেছে। আমারও একই ঘটনা। সবাই সবাই প্রাণে মরেছে, একমাত্র আমি এই নির্জন দ্বীপে ভাসতে ভাসতে এসে পড়েছি, আর আর নিত্যদিন মৃত্যুর জন্য দিন গুনছি। কিন্তু ওই বোট পাবে কোথায় তোমরা? ওই শয়তানটার কাছ থেকে ছাড়িয়ে আনবো, ঠিক ছাড়িয়ে আনবো। শোনো, আগে কিছু কাঠের ব্যবস্থা করো তোমরা, তাড়াতাড়ি। একটা দ্বীপ, বেশ কিছু বোট বাঁধা আছে ঘাটে, তাই না রে? ওর মধ্যেই একটা আমাদের হবে, চল চুপি চুপি আমাদের বোটটা নিয়ে পালাই। হ্যাঁ হ্যাঁ, চল শিগগিরই চল তো, চলো চলো চল ববি, শিগগিরই বোটটা চালা। দাঁড়া টিক্কা, এভাবে আমরা পালাবো না। তবে আমাকে আসল ঘটনাটা কি সেটা জানতেই হবে। পাগল নাকি? কোনো দরকার নেই, আগে তো প্রাণী বাঁচো, ফিরে গিয়ে প্রয়োজনে পুলিশ নিয়ে এসো। তাও ঠিক, একা একা কি আর পেরে উঠব? বেশ চলো। শয়তান বিয়াদব, কোনো কোনো কমবেন না, তুই কোনো কমবেন না। ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। একটা একটা খালি বোট নিয়ে চলে এলো, এই শেষবার ক্ষমা করলাম, এবার যদি ভুল করিস। না না, একদম ভুল হবে না প্রভু, কথা দিচ্ছি একদম ভুল হবে না। তবে যা শিগগির, দেখ সোনা দানা বোঝাই বোট পাস কিনা। হ্যাঁ হ্যাঁ প্রভু, এক্ষুনি যাচ্ছি। সোনা সোনা সোনা, চল ববি কেটে পড়ি। না, তবে কি করবে তুমি? ওই শয়তান তান্ত্রিককে উচিত শিক্ষা দিতে হবে। কি করে? আয় আমার সঙ্গে, আয় তো। চল, আজ মরবই মরব। আসুন, আপনিও আমার সাথে আসুন, শহীদ হবেন বলে। এই ববিটার জন্য আমরা দুই বিপ্লবী শহীদ হব। শয়তান তান্ত্রিক দিন রাত আমাকে খাটায়, সমস্ত সোনা দানা লুট করে আনবো আমি, আর উনি বসে বসে ভোগ করবেন, একটা বাজে তান্ত্রিক। শুন, তোরা এখানেই দাঁড়া, আমি আসছি, বুঝলি? কি কপাল করে যে এমন একটা জল্লাদের খপ্পরে পড়লাম। সবই অদৃষ্ট, সব অদৃষ্ট। কি আর করবে বলো?
কপাল কপাল, সব কপাল। এই কে রে তুই, এখানে কি করে এলি? তোমার মনে যে এই সব ঘুরছে বেশ কদিন ধরে, তা তান্ত্রিক আঁচ করেছে, আর সেটা সঠিক কিনা বুঝতে আমাকে উনি পাঠালেন তোমার ঘরে। হ্যাঁ গো, প্রভু বুঝে গেছেন। এখন কি হবে? কি আবার হবে? আগামীকাল তোমায় বলি দেবেন, তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে আর কি। কিসের পাপ? ওমা, প্রভুর বিরুদ্ধে এসব চিন্তা পাপ নয় বলো? যাই, প্রভুকে গিয়ে সব বলি। এই এই না না, দাঁড়াও 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 না দাঁড়াও না। হ্যাঁ, কিছু বলবে? বলছিলাম কি, প্রভুকে না জানালে তো প্রভু জানবেন না। না, তা অবশ্যই পারবেন না। কিন্তু কেন বলো তো? কি বলতে চাইছো? কি বলছিলাম, প্রভুকে কিছু বলো না। বেশ, বলবো না। কিন্তু কলিকাল তো, এর বদলে কি পাবো সেটা বলো। আমি আর কি দেব, আমার যে কিছুই নেই গো। আছে আছে, সব আছে। হ্যাঁ, ওই সোনা দানা সব তোমারই তো, তাই না? তাই তো, সব আমি লুট করে আনি, কিন্তু সব নিয়ে নেয় ওই তান্ত্রিক। আমাকে দেয় এই সরু সুতোর মতোর হার। এ বাবা, এ তো ভারী অন্যায়। না 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 না, অন্যায় তো অন্যায় তো। শোনো শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে, মানে বুদ্ধি আছে। কি প্ল্যান? শোনো মন দিয়ে। প্রভু প্রভু, এত তাড়াতাড়ি ফিরে এলি বড়, আবার খালি হাতে ফিরেছিস, তোর সাহস তো কম নয়। প্রভু শুনুন শুনুন। বল। প্রভু, পশ্চিমের সমুদ্রের পারে একটা বিরাট জাহাজ এসে ঠেকেছে, প্রচুর সোনা দানা বোঝাই। তবে নিয়ে এলি না কেন? যা যা এক্ষুনি। কি করে আনবো প্রভু, কাছে যে ঘেঁষতেই পারা যাচ্ছে না। কেন? সব ইয়া বড়কা বড়কা অস্ত্র নিয়ে সব বসে পাহারা দিচ্ছে, গেলেই মারবে। বলছিলাম আপনি আগে গিয়ে একটু দেখে আসুন না, তারপর একটা প্ল্যান করা যাবে। ঠিক বলেছিস, দাঁড়া দাঁড়া, একটা ছোট্ট পাখি হয়ে উড়ে গিয়ে বসি ওই জাহাজে, ব্যাপারটা ব্যাপারটা দেখতে হবে। প্রভু শিগগিরই যান। শোন, এখন আমি পাখি হয়ে যাচ্ছি, আমি ফিরে এলে এই কমণ্ডলের জল আগুনে তিনবার ছেটাবি, আমি আমি আবার আগের রূপে ফিরে আসব। আর না ছেটালে? আর জীবনেও ফিরতে পারবো না রে গর্ধ। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তবে যান শিগগিরই যান। এবার এসো বেটা তান্ত্রিক, তুমি সারা জীবন ওই ছোট্ট পাখিটি হয়েই থাকবে। কি একি, কোথায় যাচ্ছ? শয়তান শয়তান ভৃগু, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। শয়তান, এত বড় সাহস তোর, আমায় ঠকাস। কমণ্ডলের জল ছেটা ছেটা ওই আগুনে শিগগিরই। কমণ্ডল তো ভ্যানিশ। মানে এখন তুমি ওই ছোট্ট পাখিটি হয়েই থাকো আর উড়ে উড়ে বেড়াও। না 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 না, ববি কমণ্ডলের জল এই সমুদ্রে ফেলে দে।
চলো চলো এবার সবাই। হ্যাঁ চল টিকা, তাড়াতাড়ি চল। আমিও যাবো তোমাদের সঙ্গে। এ কি অত সোনা দানা পেলে যে? আরে বাবা, ওগুলো নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো, ওই তান্ত্রিক বেটা তোমার কিচ্ছু করতে পারবে না। আমারও সব কিচ্ছু চাই না, আমি তোমাদের সাথে যাব, ব্যাস। আচ্ছা চলো চলো। আরে আচ্ছা আচ্ছা চলো চলো, কোনো ব্যাপারই না।